আসন্ন দৌলত খান উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে স্মার্ট দৌলত খান করার প্রত্যয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মঞ্জুর আলম খানের সমর্থনে 2 নং মেদুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব মোতালেব হোসেন সবুজ, বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক উপজেলা যুবলীগ জনাব হাসান মাহমুদ, বক্তব্য রাখেন জনাব আলাউদ্দিন রতন, বক্তব্য রাখেন হাজীপুরের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ হামিদুর রহমান টিপু, বক্তব্য রাখেন ভবানীপুরের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ জনাব গোলাম নবী নব্বু। প্রধান অতিথির বক্তব্যে দুইবারের সফল চেয়ারম্যান মঞ্জুর আলম বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 41 বাস্তবায়ন করার উদ্দেশ্যে তৃণমূল নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সতর্কতার সাথে গরিব দুঃখীদের হক ঠিকমতো পৌঁছে দেওয়া এবং উপজেলাবাসীর শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করা সহ বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তিনি উপজেলাবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাব। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই মদনপুরে কতটা উপজেলা আছে আমরা সবাই সবাই মিলে চেয়ারম্যান সকল মেম্বার এই কথা করে তারা সাজিশ করে বিশেষ করে প্রত্যেকটা লোক ঐক্যবদ্ধ হয়ে আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের মঞ্জুর আলম খানের সম্পর্কে আপনারা মতামত দিয়ে আগামী পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটের মধ্যে দিয়ে এই মেন্দরে সর্বোচ্চ ভোট সকল মেম্বার চেয়ারম্যান এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আপনারা ভোট দেবেন। অনুরোধ করছি আপনাদেরকে জনাব আলহাজ মঞ্জুর আলম খানকে আগামী 21 মে যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের সন্তান আপনাদের স্ত্রী এদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে মঞ্জুর আলম খানকে শতকরা যদি মেদিনীতে 70% ভোট দেন তাহলে আমরা মেদিনীবাসীকে ভালোবাসি আপনাদের চেয়ারম্যানকে ভালোবাসি আরো ভালোবাসি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেদিনীর শান্তি প্রিয় মানুষের। আপনাদের ভালোবাসা নিয়ে আমি দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার এই কার্যকালে যদি কোনো কারোর সাথে অন্যায় করে থাকি বা ভুল কারোর সাথে রাগান্বিত হয়ে থাকি আমাকে আজকে এই সভায় আমার মেয়াদের শেষ হতে আর বেশি মেয়াদ হওয়া পর্যন্ত আমার মেয়াদ আছে। আর দুই মেয়াদ হয়ে যদি শপথ দিও আমি যেতে চাষি এই মেয়াদে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করতে লক্ষণ। তবে আপনাদের সরকার হিসাবে আপনাদের ভাই হিসাবে এই কমলে যাই আমার দ্বারা মধ্যে 10 বছর কাউন্সিলিং অন্যায় কাজ আমি করি নাই।